নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 399 বছর পর পয়লা জানুয়ারি 2024 দুর্লভ মহাসংযোগে ছয় রাশি হতে চলেছে মালামাল। আজকের এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেককে নতুন বছরের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই। দেখুন, 399 বছর পর দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। দেখুন, কিছু কিছু শুভ যোগ সৃষ্টি হয়, কিছু কিছু অশুভ যোগ সৃষ্টি হয়। এই শুভ যোগের ফলে ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি। এই ছয় রাশির ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি একে একে আলোচনা করব। তার আগে যারা ভিডিওগুলো দেখছেন, হয়তো আপনাদের সাথে হচ্ছে না, একবার হলো আপনাদের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং আপনারা বার্থ চার্ট রিফরমেশনটা অবশ্যই করুন। দেখুন, ছয়টি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে এই ছয় রাশি, এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে এই ছয়টি রাশির জাতক এবং জাতিকারা। হ্যাঁ, আপনাদের রাশির নাম থাকলেই আপনাদের সাথে যে হুবহু ঘটবে এমনটি না। আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু আপনাদের সাথে সেম টু সেম ঘটনা ঘটছে না, হোয়াই, কেন? এখানে আপনাদেরকে দেখতে হবে আপনাদের জন্মকুণ্ডলিতে যোগটা রয়েছে কিনা। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে যোগ থাকে তবেই ঘটবে, আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে যোগ না থাকে তাহলে কিন্তু সেম ঘটনাগুলো আপনাদের সাথে কিন্তু ঘটবে না। প্রথম রাশির কথা আমি বলবো, তার আগে একটি কথা বলি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন না, ঋণের বস্তা এক কথা আপনাদের কাঁধে উঠে গেছে, তারা আমার সাথে পরামর্শ করুন। একের পর এক ঋণ, যাদের ব্যবসা ভালো চলছে না, বিজনেসে আপনারা ইনভেস্টমেন্ট করছেন হচ্ছে না, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা চলছে, বিবাহ নিয়ে সমস্যা, বিয়ে হচ্ছে না, বা দাম্পত্য সুখে বাধা রয়েছে, অথবা আপনাদের বাস্তুর জায়গাটা নিয়ে সমস্যা রয়েছে। আমি বারবার বলি, জন্ম কুণ্ডলীর পাশাপাশি আমাদের যে ভিটা থাকে কি না, বাড়ি থাকে, সেই বাড়িরও বাস্তু আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করে। এই জায়গাটাতে আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আগে বাস্তু এবং জন্মকুণ্ডলী আগে বিচার করুন, প্রতিকার প্রতিবিধান করুন। দেখুন, রাশির নাম মিলালেই যে আপনাদের সাথে সেম টু সেম ঘটনাগুলো ঘটবে এমনটি নয়, কারণ সেম রাশি তো কোটি কোটি লাখ লাখ মানুষ রয়েছে, সবাই কি একই রেজাল্ট পাবে? না, কোনো মতেই একই রেজাল্ট পেতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাথে কিন্তু মিলতেও পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু না মিলতেও কিন্তু পারে। দেখুন, পয়লা জানুয়ারি 2024 নতুন বছরে উপলক্ষে বর্তমানে গ্রহরত্ন এবং কবজের উপর বেশ কিছু ডিসকাউন্ট চলছে। যারা এই সময় গ্রহরত্ন অথবা আপনারা কবজ নিতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ কিন্তু করতে পারেন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি অভিধান থেকে না শব্দ থেকে কেটে দিয়েছি। এভরিথিং ইজ পসিবল, যে কাজগুলো করি কি না, খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। প্রথম রাশি লিখে রাখুন, এক নম্বর রাশি বছরের প্রথমে বাজিমাত করবে সে রাশির নাম মকর রাশি। মকর রাশি পয়লা জানুয়ারি থেকেই আপনাদের সৌভাগ্যের সূচনা হতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না। আপনাদের পয়লা জানুয়ারির সময় থেকে আপনাদের
অর্থনৈতিক স্থিতি এবং কর্মক্ষেত্রে এবং আপনাদের ব্যবসার জায়গাটা আপনাদের শুভ হতে চলেছে। শেয়ার বাজার ফাটকা লটারি থেকে কিন্তু আপনারা এই সময় অর্থ কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। হ্যাঁ, আপনারা যদি বৃষ রাশির জাতক অথবা জাতিকা হন আপনাদের বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, আপনাদের কর্মক্ষেত্রে লাভ আসতে চলেছে এবং ইনকাম গেইন আপনাদের ডাবলিং ট্রিপলিং পর্যন্ত কিন্তু হতে পারে ইনকামের জায়গা। এবং যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু আপনারা ফরেন থেকেও কিন্তু লাভ 100% কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনারা যদি জাতক অথবা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে পরিবর্তন, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি এবং পদপ্রতিষ্ঠা লাভ, ইনকাম আপনাদের গেইন করবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে তুলা রাশির আপনাদের দাম্পত্য সুখ, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনাদের ধন দৌলত, আপনাদের সম্পত্তি এবং শেয়ার বাজার ফাটকা লটারি থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে তুলা রাশি। এরপর যে রাশি সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের চাইলেও ভুলতে পারবেন না কুম্ভ রাশি যদি আপনারা জাতক অথবা জাতিকা হন। পয়লা জানুয়ারি 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে কুম্ভ রাশির। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে, পারিবারিক সুখ, কেরিয়ারের ক্ষেত্রে এবং আপনাদের ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, আপনাদের সৌভাগ্যের সূচনা হতে চলেছে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ ধনুরাশি হতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা, অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি মহাসৌভাগ্যশালী, সিংহ রাশি হোমকার দিতে চলেছে 2024। আপনাদের যারা লোহার ব্যবসা করছেন, যারা গাড়ির বিজনেস করছেন, আপনারা ফুডের বিজনেস করছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। কোনো সম্পত্তি ক্রয় সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে ভালো, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ, ভাগ্য ক্ষেত্রে আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এই দুর্লভ মহা সংযোগ আপনাদের কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে। মান সম্মানের জায়গা থেকে আপনাদের অগ্রগতি নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে। দেখুন, যারা ভিডিওটি দেখছেন হয়তো আপনাদের সাথে সেম ঘটনা ঘটছে না, অবশ্যই ব্যক্তিগত জন্মচক্র আপনারা দেখান, হস্তরেখা দেখান এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথ রয়েছে। ভিডিওটি পর্যন্তই নমস্কার, ধন্যবাদ।